রাতে যে যার রুমের বাতি নিমিয়ে শুয়ে পড়ে, আর জালা নিজের কাঠের ঘরে ল্যাম্প জ্বালিয়ে বেডের মধ্যে বসে একটু একটু কাগজের মধ্যে লেখালেখি করছে। সে লেখছে কী লেখছে সে নিজেও জানে না, কিন্তু তাও সে লেখছে। লেখা শেষে সে কাগজের টুকরা ল্যাম্পের আলোর মাঝখান বরাবর উঠিয়ে দেখে, লেখাগুলো সে টুট নাড়িয়ে পড়েছে। কী জন্য লেখলো সে ছাড়া কেউ জানে না। পড়া শেষে কাগজের টুকরা নিজের বালিশের নিচে রেখে সেখানে মাথা রেখে যারা সামনের দিকে তাকিয়ে কাগজের লেখাগুলো বাপতে দেখে, হঠাৎ এক ফুটো অশ্রু তার চোখ থেকে জড়ে পড়ে। সে চোখ বন্ধ করে ভারিতে ঘুমের দেশে ইন ডাকা। সব রেডি তো? আজকের মধ্যে ডিল ফাইনাল হতে হবে, গট ইট? লোকটা তার পিয়ে অরিতাকে বলে বলে কেবিনের দিকে যাচ্ছে। রাতের 12টা বাজার আগে কাজ কমপ্লিট করা তার মেন কাজ। পিয়ে তার বসের কথা মতো সব কথা নোটস করছে। সে ওনার দিকে তাকিয়ে বলে, স্যার আপনার কথা মতো সব ডিটেলস নোট করে ফেলেছি। হুম, গুড জব। জি, মুখ চেপে হাই তুলে ঘুম তার চোখে যেন বর করছে, কিন্তু চাকরির বাসার জন্যে নিজের ঘুমের বিসর্জন করছে। তুমি কি ঠিক আছো? ব্রুকুসকে অরিতার দিকে তাকিয়ে বলল, স্যার আই এম ফাইন। মিথ্যা বলে সে অন্যদিকে ফিরে আরেক দফা হাই মারে। হুম, গুড, এখন চলো মিটিং রুমে। ইয়েস স্যার। কেবিনের দিকে এগিয়ে আসে, তার গার্ড স্যারকে দেখে কেবিনের দরজা খুলে দেয়। সে মুখে হাসি ডেকে টেনে কোটের মধ্যে টাকা পকেট থেকে সানগ্লাস বের করে পরে নিল, হ্যান্ডসাম লুক করে ভেতরে ঢুকে। মিটিংয়ে সবাই তাকে দেখে দাঁড়িয়ে ওয়েলকাম জানায়। কয়েকজন ফিমেল কোম্পানির মালিক মানে লোকটার দিকে চোখ জুড়া গুল গুল করে তাকিয়ে আছে, কিন্তু সেই ফিমেলদের প্রতি কোনো ইন্টারেস্ট তার মধ্যে নেই। সে স্বাভাবিকভাবে পকেটে হাত গুঁজে সবার দিকে এক নজরে তাকিয়ে তার পিয়েকে উদ্দেশ্য করে বলে, স্টার্ট দ্য মিটিং। ওকে স্যার। সো গাইজ, আজ আমাদের এই মিটিংয়ে এই প্রজেক্টের মাধ্যমে প্রতিটা বিদ্যুতের পরিমাণ দেখানো হবে। সেই পরিমাণগুলো যাচাই করে যুক্তি প্রদান করবেন আমাদের ইন্ডাস্ট্রির প্রধান উদ্যোক্তাকর্তা মিস্টার ফাইজান হাসান। তার পিয়ে মানে অরিতা কথাগুলো বলে মাল্টিমিডিয়া প্রজেক্টর এর সামনে থেকে সরে গেল। তার সরার পর ফাইজান সেখানে এসে দাঁড়ায়। প্রজেক্ট শুরু করার আগে কিছু কথা বলে দিই, আপনারা এত রাতে মিটিংয়ের জন্য ওয়েট করেছেন তার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, আমার তিনটা বিষয় কেউ অমান্য করলে খুব অসহ্য লাগে। যারা অমান্য করবে তাদেরকে মাটিতে পুঁতে ফেলতে আমি এক সেকেন্ডও টাইমও নেই না। সো বিষয়গুলো শুনে রাখেন, এক মিথ্যা বলা, দুই ঠকানো, অ্যান্ড তিন আমার মুখের উপর কথা বলা, এই তিনটা বিষয় একদম সহ্য করি না। ফাইজানের কথা শুনে সবাই ভয়ে এক ডুব গেল। অরিতে সে বিষয়গুলো আগে জানে, তাই সে স্বাভাবিকভাবে মুচকি হাসল। ফাইজান প্রজেক্টর ওপেন করতে গেলে তার হাত কলমের সাথে লেগে নিচে পড়ে যায়। সে নিচে ঝুঁকে কলমটা নিয়ে টেবিলে রাখল, পরে ল্যাপটপে ওপেন তার মাল্টিমিডিয়া প্রজেক্টর লেখা ফাইলে ক্লিক করে, সাথে সাথে দেয়ালের স্বচ্ছ সাদা স্ক্রিনে প্রোডাক্টের বিভিন্ন স্টেপ লেভেল চলে আসলো। ফাইজান দেশ বিদেশে বিদ্যুতের ব্যয়বহুল কেমন তা বলা শুরু করে। বিশ্বের সব দেশের মধ্যে প্রয়োজনীয়ভাবে ব্যবহৃত হচ্ছে ইলেকট্রিসিটি, এর ব্যয়বহুলতা আজ বিশ্বব্যাপী। এখন সবখানে ভাবতে গেলে তো আমাদের ইন্ডাস্ট্রি চলবে না, তাই মেন পয়েন্টগুলো খেয়াল করি, যেগুলোর মাধ্যমে আমরা এক রাউন্ডে সব দেশের মানুষদের সাহায্য করতে পারি। সো লেটস সি কোন পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। আমাদের দেশ মানে বাংলাদেশের ইলেকট্রিসিটি রেট প্রায় 8.99%। বাংলাদেশের কাছাকাছি যে দেশগুলো সেই দেশের পরিমাণও এই রেটেই কাছাকাছি, যেমন ইন্ডিয়ার রেট 9.43%, সৌদি আরবের রেট 5.79%, এরকম আরও দেশের রেট কাছাকাছি ধরেই চলছে। বলতে গেলে আমাদের দেশ পিছিয়ে নেই। সবাই মিটিংটা মনোযোগ দিয়ে দেখছে, বোঝার চেষ্টা করছে, কিন্তু সবার মাঝে এক লোক সামনে তাকিয়ে থেকে নিজের ফোনের মধ্যে ফাইজানের বলা কথাগুলো রেকর্ডিং করছে। এর মাঝে মাঝে তার কাছে মেসেজ আসছে, সে মেসেজগুলো ওপেন করতে পারছে না, কারণ পুরো রুমে সিসি ক্যামেরা সেট করা। এমনকি পুরো ইন্ডাস্ট্রির কোনো জায়গা বাদ নেই যেখানে সিসি ক্যামেরা লাগানো নেই। কোনো কোনা দিয়ে কুকুর ঘেউ ঘেউ করলেও তা দেখা যায়, শোনা যায়। লোকটা ভয়ে ভয়ে রেকর্ডিং করছে, কেননা কোনো সময়
ফাইজান জেনে যায়। হঠাৎ রেকর্ডিংয়ের মাঝে কল চলে আসে, এতে তার ফোন ভাইব্রেট হতে থাকে। সে বন্ধ করতে গেলেই হাত পিছলে ফোন নিচে পড়ে যায়। লোকটা ফাইজানের বাকি সবার দিকে এক নজরে তাকিয়ে ফোনটা উড়াতে নিজের মাথা ঝুঁকিয়ে নেয়। লোকটার মাথা টেবিলের উপর নেতিয়ে পড়ল। অরিতা ঘুম ঘুম ভাব নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু গানের সাউন্ড শুনে বেচারি ঘুম সাগরের তলে ডুবে মরল। ফাইজান লাস্টার দিকে একটু টার্গেট করে আছে। বলেছিলাম ঠকানো আমি একদম পছন্দ করি না, রাগে দাঁত কটমট করে ডেভিল স্মাইল দিয়ে কথাগুলো বলল। সব ক্লায়েন্টের মধ্যে একজন ফিমেল বলে। তার মানে কি একটু ঠকালি আপনি তাকে মেরে ফেলবেন? অফকোর্স। এটা কিন্তু অন্যায়। কথা রেখে কথা ভঙ্গ করা আরো বড় অন্যায়। মেয়েটা ফায়জানের কথা শুনে চোখ নামিয়ে ফেলে। ফায়জান বাঁকা হেসে নিজের পকেটে গান রেখে বলে, আমি বলি কম করে দেখাই বেশি। ফায়জান মিটিংয়ে সময় দিল 11:20। ফায়জান সবাইকে পড়াক সঠিক সুষ্ঠুভাবে প্রতিটি জেলায় পাঠানোর ব্যবস্থা করানোর জন্যে ডিল ফাইনাল করার কথা বলে। সো কারা আমার সাথে এই মহৎ কাজ করতে রাজি বলেন? অনেকে একে অপরের সাথে কথা বলাবলি করতে লাগে। ফায়জান নিজের চেয়ারে হেলান দিয়ে বসে সবার কপোতাকথন দেখছে। তাদের মধ্যে হঠাৎ একজন দাঁড়িয়ে যায়। ফায়জান গুরকুসকে তাদেরকে জিজ্ঞেস করে, বঙ্গিতে দেখায়, স্যার আমি একটু ওয়াশরুমে যাব। লোকটা আমতামতে করে বলে, ওয়াই নো ইউ ক্যান গো। সম্মতি পেয়ে লোকটা কেবিন থেকে বেরিয়ে যায়। ফায়জান লোকটা যাওয়ার দিকে গুরভাবে তাকিয়ে থাকে। কেবিনের দরজা যতক্ষণ নিজে অফ হয়নি ততক্ষণ লোকটাকে দেখা যাচ্ছিল। সে ওয়াশরুমের দিকে যাচ্ছে, মাঝপথে পকেট থেকে টিস্যু বের করে নিজের কপালের গাম মুছছে। স্যার আমরা সবাই রাজি, ডিল ফাইনাল করে ফেলা যাক। হুম ও হ্যাঁ কংগ্রেটস। একজন লোকের কথায় ফায়জানের ধ্যান ফিরল। সে দাঁড়িয়ে সবার সাথে হাত মিলায়। অরিতা রুমের সব ফাংশন সিস্টেম অফ করে দেয় মিটিং শেষ হয়ে যাওয়ায়। ওইদিকে ওয়াশরুমের লোকটা ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। সে টয়লেটে বসে নিজের ফোন বের করে একটা নাম্বারে কল দেয়। অপর পাশে কল রিং হওয়ার লোকটা কল ধরে, স্যার স্যার আমি বলছি ওয়াইলেদ, আপনি যে কাজটা দিয়েছিলেন আহমকে করতে সে কাজটা আর হলো না। হোয়াট কী বলছিস তুই, কেন হয় নাই? জি স্যার ঠিকই বলছি, কাজ শেষে পথেই ছিল, কিন্তু কেমনে জানো ফাইজান স্যার জেনে গেছে আর তখনই। ওয়ালেদের কল কেটে যাওয়ায় অপর পাশে বসে থাকা লোকটি দাঁড়িয়ে টেবিলের উপর থেকে সব জিনিস ফেলে দিতে লাগে। লোকটার কাণ্ড দেখে তার স্ত্রী মিসেস ফিহা তাকে শান্ত করার চেষ্টা করে বলে, কি হয়েছে, এভাবে ভাঙচুর কেন করতেছ? ফায়জান জেনে যাবে সে, তরতর করে কাবা কাবা কণ্ঠে কথাটা বলল। কি জেনে যাবে, আমরা তো তার কোনো ধরনের ক্ষতি করিনি। আমি তার প্রোডাক্ট সেল নষ্ট করে দিতে চেয়েছিলাম, তার প্রোডাক্টের সব কপি আমি ওয়ালেদ আর আরহামকে রেকর্ডিং করতে বলেছিলাম, কিন্তু অকর্মগুলো কাজ তো করতে পারেনি, উল্টো ফয়জানের হাতে ধরা খেল। যদি সে আমার কথা জেনে যায় তাহলে এত বছরে লুকিয়ে থাকা তাকে মারার প্ল্যানটা ব্যর্থ হয়ে যাবে। তাহলে কি করতে হবে এখন আরমান? আরমান ব্রুকুসকে জানালার দিকে দৃষ্টি দিয়ে বাঁকা হেসে বলে, দুর্বলতায় হাত দিয়ে শেষ করে দেব। মিসেস ফিহা আরমানের কথা বুঝতে পেরে সেও হাসতে লাগে। ফায়জান বাসায় এসে হাত থেকে কুটটা নিয়ে কাবার্ডে স্ট্রেট করে রেখে শার্ট হোল্ড করে ওয়াশরুমে যায়। ফায়জানের জন্য স্পেশাল কাবার নিয়ে আসে তার বিশ্বস্ত সিকিউরিটি রাহুল। তার রুমে ট্রে করে বেক্সি মদের বোতল, বরফ তিন টুকরা, পেক্স ছোটো ছোটো টুকরো দেখতে তেঁতুলের মতো। রাহুল সেগুলো সব ট্রের মধ্যে নিয়ে রুমে এসে নক করে। ফায়জান ততক্ষণে ফ্রেশ হয়ে তাহলে পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল স্প্রে করছে। তেল জাতীয় স্প্রে মাথায় হালকা মেরে শুকানোর জন্যে চেয়ার ড্রায়ারিং নীল। সে নিজের ট্রেজার হোয়াইট কালার শার্ট পরে দরজা খুলে দিল। হ্যালো স্যার, গুড নাইট। হুম আসো আর রাখো। অবশ্যই স্যার। রাহুল টেটিক টেবিলের মধ্যে রেখে চলে যায়। ফায়জান সুফায় বসে ফার্স্টেই পিক্স থেকে একটুকরো মুখে নিয়ে চাবাতে থাকে, যতক্ষণ না পিকের বীজের থেকে রসালো স্বাদের টুটে লেগে না যায়।
যখন পুরোপুরি পিগের রস তার মুখে ভরে গেল তখন বিষ্টা ডেকে ওয়াইনের বোতলটা নিয়ে ড্রিঙ্ক করা শুরু করে। এক বোতল ডুক ডুক করে কে টুস করে টেবিলে রাখে। এই জীবনে সবাই স্বার্থপর, না আছে কোনো ভালোবাসা, না আছে কোনো বন্ধন, সব কিছুতেই স্বার্থপরতা ছাড়া কিছুই নেই। যতই উপকার করি না কেন, পিঠ পিছে ছুরি ঢুকানো যেন সবার নিত্য দিনকার শখ, শখ মিটলেই সব শেষ। রাগে দাঁত কটমট করতে লাগে, আবারও পিক্স থেকে আরেক টুকরো পিক নিয়ে চাওয়াতে থাকে। জালে তার গাল লাল হয়ে গেছে, কারণ টক জাল ছাড়া পিক পায়ানো একদম পছন্দ করে না। এখন আসেন ফাইজানের ব্যাপারে কিছু জেনে নেওয়া যাক। ফাইজান হাসান, সে বিভিন্ন দেশের মধ্যে তার ইন্ডাস্ট্রির প্রোডাক্ট পাড়ায়। এই প্রোডাক্টের জন্যে সে আজ বিশ্বের সেরার নাম অর্জন করেছে। তার ফলাফল বিভিন্ন চ্যানেলের মধ্যে সুনাম হিসেবে ছড়িয়ে আছে। হ্যান্ডসাম, কুল, ড্রেসিং বিজনেসম্যান সে। তার চোখের মনি ডার্ক ব্রাউন, কালার টুজ জুড়া গোলাপি, গায়ের রং হলদেবা। সামনে চুলগুলি সাইড করে চোখের সামনে রাখে, পিছনের চুলে তেল মেখে স্পাইক করে রাখার মতো সব। বা চোখের পাশে খানের কিছুটা ওপরে করে একটা ছোটো খালো তেল। জিম করে শুধু বাহুরুন না, শরীরের ফিট করেছে লম্বা 6 ইঞ্চি। বিরাট বাংলোর তার, এমনকি পুরো বাংলোটা এলাকার মতো সেট করা, পুরো এলাকা সিসি ক্যামেরায় ভরা। পালিত বিদেশি কুকুর দুইটা বড় আকারের শরীর সেই কুকুরগুলির। এত বড় বাংলো, তার শর্ত কোনো আপনজন আছে শুধু শত্রু ভরা। সে উন্নতির পথে যদি কষ্টে আসুক না কেন, সে উন্নতির পথে আসতে পাচ্ছেন অনেক ধরনের কাজে জড়িয়ে গিয়েছিল। বলতে গেলে অন্ধকার জগতের মধ্যে ডুবে থাকা সর্বপ্রথম নাম যার আসবে সে অন্য কেউ না, ফয়জান হাসান হবে। সে নিজেই নিজের জীবনকে বিষাক্ত করে ফেলেছে। দিনে কাজ করার জন্যে নিজেকে সুস্থ রাখে, ভালো খাবার খায়, কিন্তু রাতের দিকে নিজের বুক ফাটা হাহাকার মেরাতে ওয়াইন ফিক নেশা করতে থাকে। আর অজানা কথা আছে, তবে এখন এইটুকু জেনে রাখেন। পিক সব শেষ করে ওয়াইন দুই বোতল খেয়ে নেশাগ্রস্ত হয়ে বেডে হেলিয়ে পড়ে ড্রিঙ্কস করায় চোখে ঘুম চলে আসে তার। সে চোখ বন্ধ করতেই ঘুমিয়ে পড়ে সহালে। মাম্মা মাম্মা দেখো দেখো যারা কি করছে। মেহরান ঠুট উল্টিয়ে সামনে তাকিয়ে মিসেস রাহেলাকে ডাকতে থাকে। কি করেছে মামুনি? মিসেস রাহেলা মেহরানের চিল্লানি শুনে কিচেনে আসলো। কিচেনে এসে মেহরাব মিসেস রাহেলাকে হাত দিয়ে দেখায়। তিনি সেদিকে তাকাতেই রাগে